মায়ানগরী মুম্বাই, দুচোখে হাজার স্বপ্ন বুনে এই শহরে ভিড় জমান দেশের নানা প্রান্তের মানুষ। কেউ আসেন রুজি রুটির সন্ধানে, কেউ আবার আসেন নিজের ভাগ্য পরীক্ষার জন্য। সেই সব মানুষের কাছে অচেনা শহর চেনাতে সাহায্য করেন নরেন্দ্র প্যাটেল। পথ হারাতে সঠিক পথ দেখানোর কাজ করেন। কেন এমন আজব শখ, আসুন জেনে নেওয়া যাক। মুম্বাইয়ের লাইফলাইন হল রেল। শহরতলির লক্ষ লক্ষ মানুষ তাদের যাতায়াতের জন্য ভরসা করেন ট্রেনের উপর। মুম্বাই লোকালে ভ্রমণ করা সহজ নয়। দাদার এবং থানে উভয় স্টেশনেই প্রতিদিন প্রায় 8-10 লক্ষ যাত্রী যাতায়াত করেন। ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম হল দাদার। ছোট্ট এই স্টেশনেরই মানব নির্দেশক হলেন নরেন্দ্র প্যাটেল। হাসি মুখে প্রতিদিন যাত্রীদের সাহায্য করার ইচ্ছে নিয়ে দাঁড়িয়ে থাকেন নরেন্দ্র। ট্রেনের সময়সূচি এবং প্ল্যাটফর্মের তথ্য দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের কাছে তিনি প্রাণকর্তা। মুম্বাই শহরে যারা সদ্য এসেছেন বা শহরের ভিড়ে রাস্তা খুলেছেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। অফিস যাওয়ার পথে দাদার স্টেশনে এসে রোজ 2 ঘন্টা ট্রেন যাত্রীদের সাহায্য করেন নরেন্দ্র প্যাটেল। দাদার স্টেশন হয়েই কর্মস্থলে যান তিনি। তার নিঃস্বার্থ কাজের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এক যাত্রী ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। তারপরই প্রচারের আলোয় উঠে এসেছেন নরেন্দ্র প্যাটেল। মহারাষ্ট্রের ওয়ার্লি গ্রামের বাসিন্দা নরেন্দ্র, কাজ করেন মুলুন্ডে। নিজের এমন আজব শখের কথা বলতে গিয়ে তিনি বলেন, এক সময় পর্যন্ত সঠিক নির্দেশ এবং সাইনবোর্ড না থাকার কারণে অনেকেই ভুল প্ল্যাটফর্মে চলে যেতেন, ফলে ব্যস্ত সময়ে ভুল ট্রেনে চেপে ভুল গন্তব্যে পৌঁছে যেতেন। সেখান থেকেই আমার এই ভাবনা। মুম্বাই শহরে অনেকেই নতুন, তাদের কেউ সবেমাত্র ট্রেন থেকে নেমেছেন, কেউ আবার কয়েকদিন আগে এসেছেন, কিন্তু দাদারের মতো ব্যস্ত স্টেশনে কোন দিকে যাবেন এই ভেবে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ান। সেই সব পথভোলা মানুষদের সাহায্য করাই আমার কাজ। কয়েক মাস আগে পর্যন্ত দাদারের কাছে একাধিক সেতুর কাজ চলছিল। স্টেশনে সেইভাবে কোনো সাইনবোর্ড ছিল না, ফলে যাতায়াতের পথে চরম সমস্যায় পড়তেন যাত্রীরা। সেই সব যাত্রীদের কাছে পৌঁছে তাদের সঠিক তথ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন নরেন্দ্র। মাঝে নিজেই অস্থায়ী একটি সাইনবোর্ড তৈরি করে দাদার স্টেশনে লাগিয়েছিলেন, কিন্তু সেই উদ্যোগ বেশি দিন টেকেনি। তবে নরেন্দ্রকে দেখে উদ্বুদ্ধ হয়ে দাদার স্টেশনের আরও অনেক হতার যাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষকে সাহায্য করেই আনন্দ পান নরেন্দ্র প্যাটেল। আজীবন এই কাজ চালিয়ে যেতে চান রেলদূত নরেন্দ্র। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।